কোনো খাকি ওয়ার্দি কোনো কেন্দ্রবাহিনী সাহসে ভোট লড়ছে না সিপিআইএম। দরকার হলে লড়াই হবে সামনে সামনে। রবিবার মালদায় নির্বাচনী জনসভায় তৃণমূল পুলিশকে উদ্দেশ্য করে এমনটাই হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দাপামা বেজে গেছে। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে রবিবার সকাল 10টায় সিপিআইএম এর পক্ষ থেকে কালিয়াচক 2 নম্বর ব্লকে উত্তর লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভা করা হয়। সে সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই সর্বভারতীয় নেত্রী তথা সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র সহ আরো অনেকেই। সবাই বক্তব্য রাখতে গিয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে তৃণমূল এবং পুলিশের একাংশের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। সিভিক ভলেন্টিয়ারদের ভোটের কাজে নাক না গলানোর পরামর্শ দেন। একই সাথে পঞ্চায়েতে ভোটের পর সিভিকদের কাজে স্থায়ীকরণের দাবিতে লড়াই আন্দোলনে নামার কথা জানান তিনি। হাইকোর্ট রায় দিয়েছে যে ভোটের দিন ভুলেও নীল জামা পরে বুথের আশেপাশে থেকো না। গরিব বাড়ির ছেলে আছো ভাই, 7,000, 11,000, 12,000, 15,000 টাকা পাও তবে গিয়ে বাপের ওষুধ কিনতে পারো। শুধু শুধু চাকরিটা চলে যাবে সিপিএম পার্টির একটু কলকাঠি নাড়াতে, তাই ভোটের দিন ভুলেও বুথের দিকে তাকাবে না, নিজের বাড়িতে থাকবে, ভোট দেবে, চুপচাপ বাড়ি যাবে। তো আমাদের মা বোনেরাই বলছে যে যা করছিস কর, রাতে কিন্তু বাড়ি ফিরতে হবে, আর তারপরে দিন কি করে গাঁ ছাড়া পাড়া ছাড়া করে দিতে হয় সেটাও কিন্তু আমরাই দেখব। নিজেদের কাজকে সম্মান করুন, যেটুকু কাজ যেটুকু দায়িত্ব সেটুকু করুন। আপনাদেরও কাজের পার্মানেন্টের জন্যই পঞ্চায়েতের ভোটের পরে লাল ঝান্ডার পার্টিটাই ছাত্র যুবদের নেতৃত্বে লড়বে, যাতে আপনাদের কাজটাও পার্মানেন্ট হয়। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুরেও এদিন নির্বাচনী জনসভা করেন বাম যুব সংগঠনের সর্বভারতীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি। সবাই তিনি ছাড়াও হাজির ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র সহ আরো অনেকেই। তারা ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে জোর আক্রমণ শানান। আরে একটা সিট থাকলো কি গেল, লাল ঝান্ডার কাছে ওটা কোনো বিষয় নয়। 2021 নির্বাচনে বিধানসভাতে একটাও সিট পাইনি, কিন্তু আজকে গোটা রাজ্যে যেখানেই লাল ঝান্ডা বাজছে সেখানেই মানুষের ভিড়। কেন? কারণ মানুষের রুটি রুজির প্রশ্নে যারা লড়াই করছে তারা শুধুমাত্র লাল ঝান্ডা। তাই যারা দূরে দাঁড়িয়ে তৃণমূলে কখনো ছিলেন তারা ভেঙে ভেঙে লাল ঝান্ডার সাথে এসেছে। মানুষ বুঝেছে যে আমার পেটের ভাত, হাতের কাজ, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যারা লড়াইটা করছে তারা আসলে লাল ঝান্ডা। এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না যে আমার কি করা দরকার, যদি গুন্ডাদের সাথে থাকেন তাহলে গুন্ডাদের হাল করেই ছাড়বো। তাই যারা লুটে খেতে চায় তাদের বিরুদ্ধে লড়াইটা, যারা খেটে খেতে চায় তাদের জন্যে লড়াইটা। তাই এই পঞ্চায়েতের ভোট আমার ভোট, যদি কেউ আমার ভোটকে লুট করার জন্য আমার বুথকে লুট করতে আসে ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দেবেন? না। পুলিশের উপরে ভরসা? না। পুলিশ যদি নিজের কাজ করে ভালো, পুলিশকে সহযোগিতা করব। পুলিশ যদি নিজের কাজ না করে তো পুলিশকে বলবো সরে যান, নিজের দায়িত্ব নিজেরা নিতে পারি, কোনো চিন্তা নেই। সভা শেষে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল ছেড়ে বহু কর্মী সিপিআইএম দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ডিওএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। রতুয়া 2 ব্লকের সম্বলপুরে প্রায় 10,000 মানুষের বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আরও কিছু মানুষ আসতে পারেননি, নাহলে এখানে কোনো স্থান ছিল না। এখানে চাঁদমণি 1, চাঁদমণি 2, শিবপুর, শিবগঞ্জ এলাকা, এইসব এলাকার থেকে বেশ কয়েকশো তৃণমূল কর্মী যারা এতদিন তৃণমূল করছিলেন তারা সিপিআইএম দলে যোগদান করলেন এবং আগামীতে তারা সিপিআইএম দলের কর্মী হিসাবে কাজ করবেন সেই শপথ গ্রহণ করলেন।